অখিল গগৈ হব APCCৰ পৰৱৰ্তী সভাপতি, অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ পৰৱৰ্তী সভাপতি হব বিধায়ক অখিল গগৈ। অখিল গগৈ সন্দৰ্ভত কেইবাটাও বিস্ফোৰণ ঘটাইছে বিজেপি বিধায়ক প্ৰশান্ত ফুকনে। প্ৰশান্ত ফুকনৰ হাতত কি কি ক্লু আছে? প্ৰশান্ত ফুকনে কিহৰ ভিত্তিত অখিল গগৈ APCCৰ সভাপতি হ'ব বুলি মন্তব্য কৰিছে? কি কি বিস্ফোৰণ ঘটাইছে এই মুহূৰ্তত জনাৰ চেষ্টা কৰি। বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে, বিগ পলিটিক্যাল আপডেট। সলনি হব প্রদেশ কংগ্রেসের সভাপতি, অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সলনি হব, এই মন্তব্য করেছে ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকনে। APCCৰ পরবর্তী সভাপতি হব শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। ইতিমধ্যে হোমওয়ার্ক সম্পন্ন করেছে অখিল গগৈ। বিগ পলিটিক্যাল আপডেট এই মুহূর্তে, শীঘ্রই কংগ্রেসত যোগদান করে সভাপতি হব অখিল গগৈ। অখিল গগৈ নহলে কংগ্রেসের সভায় আরম্ভ নহয় বলে মন্তব্য করেছে প্রশান্ত ফুকনে। APCCৰ পরবর্তী সভাপতি সন্দর্ভত ভবিষ্যৎবাণী করেছে বিধায়ক প্রশান্ত ফুকনে। লগতে প্রশান্ত ফুকনে কৈছে কংগ্রেসের নেতাই করব নোৱাৰা কাম কৰিছিল অখিল গগৈ। লোকসভা নির্বাচনত কংগ্রেসের নেতাই যি কাম করব নোৱাৰে সেই কাম করে দেখাইছে অখিল গগৈ। আর তারপরে মন্তব্য করেছে কংগ্রেসত যোগদান করে শীঘ্রই APCCৰ সভাপতি হব বিধায়ক অখিল গগৈ। ইতিমধ্যে হোমওয়ার্ক সম্পন্ন করেছে অখিল গগৈ। গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে জানার চেষ্টা করছো, শীঘ্রই কংগ্রেসত যোগদান করে সভাপতি হব অখিল গগৈ। আর অখিল গগৈ সন্দর্ভত বিস্ফোরক মন্তব্য করেছে শিবসাগরের বিধায়ক। অখিল গগৈ সন্দর্ভত বিস্ফোরক মন্তব্য করেছে ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকনে। প্রশান্ত ফুকনে কি কি বৃহৎ মন্তব্য করেছিল, কিহর ভিত্তিত অখিল গগৈ APCCৰ সভাপতি হব বলে মন্তব্য করেছে, পোনে পোনে প্রশান্ত ফুকনের মন্তব্য শুনাম। কংগ্রেসত মই যি দেখি বুঝি গম পাইছো, অখিল গগৈ কংগ্রেসত জয়েন করে কংগ্রেসের সভাপতির দায়িত্ব গ্রহণ করি। অখিল গগৈ নোযোৱালৈকে মিটিং আরম্ভ নকরে, কংগ্রেস সভাপতি বহি থাকে, তাত অখিল গগৈ গৈহে কৰিব। তাৰ মানে কংগ্ৰেছৰ এজন সদস্য হিচাপে কাম কৰিলে, আৰু এই গোটেই কথাটো দেখি বুজি গম পাইছোঁ যে অতি সোনকালে অখিল গগৈ কংগ্ৰেছক জইন কৰি কংগ্ৰেছৰ সভাপতি পদ। কংগ্ৰেছত মই যি দেখি বুজি গম পাইছোঁ যে অখিল গগৈ কংগ্ৰেছত জইন কৰি কংগ্ৰেছৰ সভাপতিৰ দায়িত্ব গ্ৰহণ কৰিব। অখিল গগৈ নোযোৱালৈকে মিটিং আৰম্ভ নকৰে, কংগ্ৰেছ সভাপতি বহি থাকে, তাত অখিল গগৈ গৈহে কৰিব। তাৰ মানে কংগ্ৰেছৰ এজন সদস্য হিচাপে কাম কৰিলে, আৰু এই গোটেই কথাটো দেখি বুজি গম পাইছোঁ যে অতি সোনকালে অখিল গগৈ কংগ্ৰেছক জইন কৰি কংগ্ৰেছৰ সভাপতি পদ। কংগ্ৰেছত মই যি দেখি বুজি গম পাইছোঁ যে অখিল গগৈ কংগ্ৰেছত জইন কৰি কংগ্ৰেছৰ সভাপতিৰ দায়িত্ব গ্ৰহণ কৰিব। অখিল গগৈ নোযোৱালৈকে মিটিং আৰম্ভ নকৰে, কংগ্ৰেছ সভাপতি বহি থাকে, তাত অখিল গগৈ গৈহে কৰিব। তাৰ মানে কংগ্ৰেছৰ এজন সদস্য হিচাপে কাম কৰিলে, আৰু এই গোটেই কথাটো দেখি বুজি গম পাইছোঁ যে অতি সোনকালে অখিল গগৈ কংগ্ৰেছক জইন কৰি কংগ্ৰেছৰ। প্ৰশান্ত ফুকনৰ মন্তব্য এই মুহূৰ্তত আমি শুনালোঁ। অখিল গগৈ APCCৰ সভাপতি হ'ব বুলি তেওঁ বৃহৎ মন্তব্য কৰিছে। কি কি বিশেষ মন্তব্য কৰিছিল প্ৰশান্ত ফুকনে, পুনৰবাৰ ফুল পেজত জনাৰ চেষ্টা কৰিম কি কি বৃহৎ মন্তব্য কৰিছিল। এটা অতিকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ, সলনি হ'ব অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ সভাপতি। এই মন্তব্য করেছে ডিব্রুগড়ের বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকনে। প্রশান্ত ফুকনে ভবিষ্যৎবাণী করেছে APCCৰ পরবর্তী সভাপতি অখিল গগৈ হব বলে। আর ইতিমধ্যে হোমওয়ার্ক সম্পন্ন করেছে অখিল গগৈ। শীঘ্রই কংগ্রেসত যোগদান করে কংগ্রেসের সভাপতি হব অখিল গগৈ, এই মন্তব্য প্রশান্ত ফুকনের। প্রশান্ত ফুকনের মন্তব্য যেহেতু আমার হাতত আছে, পুনর্বার প্রশান্ত ফুকনের মন্তব্য শুনাম। জইন করে কংগ্রেসত মই যি দেখি বুঝি গম পাইছো যে অখিল গগৈ কংগ্রেসত জইন করে কংগ্রেসের সভাপতির দায়িত্ব গ্রহণ করি। অখিল গগৈ নোযোৱালৈকে মিটিং আরম্ভ নকরে, কংগ্রেস সভাপতি বহি থাকে, তাত অখিল গগৈ গৈহে করব। তার মানে কংগ্রেসের এজন সদস্য হিসাবে কাম করলে, আর এই গোটেই কথাটো দেখি বুঝি গম পাইছো যে অতি সোনকালে অখিল গগৈ কংগ্রেসক জইন করে কংগ্রেসের সভাপতি পদ। কংগ্রেসত মই যি দেখি বুঝি গম পাইছো যে অখিল গগৈ কংগ্রেসত জইন করে কংগ্রেসের সভাপতির দায়িত্ব গ্রহণ করি। অখিল গগৈ নোযোৱালৈকে মিটিং আরম্ভ নকরে, কংগ্রেস সভাপতি বহি থাকে, তাত অখিল গগৈ গৈহে করব। তার মানে কংগ্রেসের এজন সদস্য হিসাবে কাম করলে, আর এই গোটেই কথাটো দেখি বুঝি গম পাইছো যে অতি সোনকালে অখিল গগৈ কংগ্রেসক জইন করে কংগ্রেসের
সভাপতি পদ? কংগ্রেসত মই যি দেখি বুঝি গম পাইছো, অখিল গগৈ কংগ্রেসত জয়েন করে কংগ্রেসের সভাপতির দায়িত্ব গ্রহণ করবে। অখিল গগৈ নোযোয়ালেকে মিটিং আরম্ভ নকরে, কংগ্রেস সভাপতি বহি থাকে, তাত অখিল গগৈ গৈহে করব। তার মানে কংগ্রেসের এজন সদস্য হিসাবে কাম করলে, আর এই গোটেই কথাটা দেখি বুঝি গম পাইছো যে অতি সোনকালে অখিল গগৈ কংগ্রেসত জয়েন করে কংগ্রেসের সভাপতি পদ। কংগ্রেসত মই যি দেখি বুঝি গম পাইছো, অখিল গগৈ কংগ্রেসত জয়েন করে কংগ্রেসের সভাপতির দায়িত্ব গ্রহণ করবে। অখিল গগৈ নোযোয়ালেকে মিটিং আরম্ভ নকরে, কংগ্রেস সভাপতি বহি থাকে, তাত অখিল গগৈ গৈহে করবে।